রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আবদ্ধ কাছাড় জেলার কাটিকোড়া বিধানসভার অন্তর্গত কালান ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা মহিম আহমদ খানের পরিবারবর্গের সাথে দেখা করলেন কাটিকোড়া সার্কেল অফিসার কাবেরী রং পিপি। মঙ্গলবার কালান ব্রাহ্মণ গ্রামস্থিত মহিমের বাড়িতে গিয়ে মহিমের পিতা ইবাদুর রহমান খানের সাথে দেখা করেন সিইও কাবেরী রং পিপি। মহিমকে কিভাবে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করবেন বলে মহিমের পিতা ইবাদুর রহমান খানকে আশ্বাস দেন সিইও কাবেরী রং পিপি। গত কইলো বা আজকে আমি আসাম গভর্নমেন্ট বা ভারত গভর্নমেন্টের যে ব্যবস্থা নিয়েছেন আমি শুনিয়া খুব খুশি হয়েছি এবং আমি ধন্যবাদ দিয়া। আর বর্তমানে এখানে যে অবস্থা আর কি খুব শোচনীয় অবস্থা, আমার ছেলের সঙ্গে আজকে যোগাযোগ হয়েছে, আমার ছেলের কথা কইছে যে কোনো অবস্থাতে তারা রোমানিয়া বা পোল্যান্ডের দিকে যাওয়া সম্ভব নয়, রাস্তায় বন্দুক গুলাগুলি করিতেছে বা বম্পিং হইতেছে, একমাত্র রাশিয়ার বর্ডারে যদি তারা নেওয়া হয় তবে এক ঘন্টার মধ্যে তারা রাশিয়া বর্ডার দিয়ে ক্রস করতে পারবো। তাই আমি বর্তমানে আসাম সরকার বা ভারত সরকারের কাছে অনুরোধ করছি যে এইভাবে যদি রাশিয়ার বর্ডার দিয়ে আমরা ছেলেগুড়ারে যত সব ছেলে এখানে আটকে আছে সুমি ইউনিভার্সিটিতে যদি বাইর করিয়া আনা আমার পিক আপ করা হয় তো আমি চিরকৃতজ্ঞ থাকব। এবং আজকে আমার ডিসি ম্যাডামে আমার সঙ্গে আলোচনা ফোন করছে, ফোনে আলোচনা হয়েছে আমার সার্কুল অফিসার আমার গর্ব আইসই এবং বা অন্যান্য কাটিগড়ার অবশ্যই মহোদয় আমার ফোন করছেন সবে করিয়া আমার যে সমবেদনা জানাইছেন আমি সবাইকে ধন্যবাদ জানাইয়া এবং শেষ রিকোয়েস্ট হইল এটা যে আমার পাচ্চাগুলারে রাশিয়ার বর্ডার দিয়ে যাতে উদ্ধার করিয়া আনি। আমার সাংসদ ফোন করছিলেন ডাক্তার রাজদীপ রায়, রাজদীপ রায় ফোন করছেন করিয়া আমার সান্ত্বনা দিয়েছেন এবং কইছেন ভারত সরকারের যতটুকু ব্যবস্থা আমার নিতেছে। এবং এখানে শুনছি যে মন্ত্রী সাহেবজন গেছে এটা ওখানে, কিন্তু যদি গিয়া যদি রাশিয়ার বর্ডারে যদি পারমিশন পাওয়া যায় তবে অতি সহজে বাচ্চাগুলা বাইর করে আনা যাইব রাশিয়ার বর্ডার দিয়ে। তাই আমি অনুরোধ করছি আর ভারত সরকারের কাছে যাতে রাশিয়ার এমবেসির লগে আলোচনা করিয়া রাশিয়ার বর্ডার দিয়ে যদি বাচ্চাগুলারে আনা যায় তবে অনেক বাচ্চা আছে আসামের 32টা বাচ্চা আর টোটাল 700-800 আরও সমস্ত ভারতের এখানে মধ্যে আছে, তারা অবস্থাটা খুব শোচনীয়। এটিএমও কোনো পয়সা নাই আজকে কইছে আমি বাবা হিসাবে উঠক লাগে। তাই আমি সরকারের কার্যকলাপে আমি খুব সন্তুষ্ট প্রকাশ করিয়া ধন্যবাদ দিই আর যে চেষ্টা করছেন আমি কৃতজ্ঞতা। আজকে কয়টার সময় আপনার ছেলের লোক যোগাযোগ হয়েছে? 60টার সময় যোগাযোগ। তার কাছ থেকে আপনি কী পাইছেন? আমার ছেলে কইছে আমি কইছি যে এমপি রাজদীপ রায় আমার সঙ্গে ফোনে আলোচনা করছে তাই দেন এই ফ্লাইট ব্যবস্থা করিয়া তোমাদের আনা হইব, কিন্তু আমি দেখলাম আলোচনা করলাম তার সঙ্গে করার পরে কইলো যে এদিকে যাওয়া কোনো মতেই সম্ভব নয়, রোমানিয়া বা পোল্যান্ডের এদিকে রাস্তা এক পুরো একদিন লাগবো রাস্তা যাইতে, কিন্তু রাস্তার মধ্যে এমনভাবে বম্পিং আর ইউক্রেনের সবদিকে সিভিলিয়ানে বন্দুক নিয়েছিল বাইরে গেছিল, কারণ এইদিকে যাওয়া কোনো মতে সম্ভব নয়। একমাত্র রাশিয়ার বর্ডার দিয়ে যদি আমরা নেওয়া হয় আধা ঘন্টার মধ্যে আমরা রাশিয়া বর্ডার যাইব, ইয়া রাশিয়া দিয়ে পারে আইতে যাই। তাই আমি আব্দুল সুফান লস্কর ও রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা। এখন থেকে ঘর ভাড়ার জন্য দুয়ারে দুয়ারে ঘোরার দিন শেষ। প্রথমবারের মতো বরাক উপত্যকায় শুরু হতে চলেছে গেট ইউর হোমস নামক ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থা। আর এই ধরনের প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছেন শিলচর নিটের শিক্ষার্থী সৌরেন চন্দ সহ কালাইনের অভিষেক দাস, শর্মিষ্ঠা চন্দ এবং বিনায়ক চৌধুরী। তারা যৌথভাবে গেট ইউর হোম ডিজিটাল ঘর ভাড়া ব্যবস্থাটি চালু করেছেন।
সোমবার কালাইনে এক সাংবাদিক বৈঠকে সৌরেন চন্দ এবং অভিষেক দাসরা জানান, যে কেউ বাড়িতে বা ঘরে বসে খুব স্বল্প সময়ের মধ্যেই কম্পিউটার অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজের পছন্দ মতো ঘর ভাড়া নেবার সুব্যবস্থা করে দিয়েছে তাদের গেট ইউর হোমস নামে ডিজিটাল প্রতিষ্ঠানটি। এছাড়াও খুবই স্বল্প দিনের মধ্যে ঘর মালিকদেরও ভাড়াটে পাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও স্নাতক পাঠরত বিদ্যার্থীদের জন্য স্টুডেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে অনলাইন কাজের বিনিময়ে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে গেট ইউর হোম ডিজিটাল প্রতিষ্ঠান। জনসাধারণের সুবিধার জন্য বরাক উপত্যকার প্রায় প্রতিটি এলাকায় ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে, যেখান থেকে রুম রেজিস্ট্রেশন এবং বুকিং করা যাবে। পাশাপাশি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকছে কাস্টমার কেয়ার সার্ভিস।